Hello guys, Assalamualaikum. আমরা অনেকদিন পর আমাদের পরবর্তী ব্লগে ফিরে আসলাম। এখন আমাদের পরবর্তী ব্লগ হতে চলেছে কক্সবাজার বাজার। আমরা আমাদের যাত্রা শুরু করছি জয়দেবপুর রেল স্টেশন থেকে। আমাদের বাসা জয়দেবপুরেই, মানে একটু পিছনে। আজকে আমাদের সাথে আছেন পায়েল, উনি গাজীপুরেই থাকেন। আমরা আমাদের বাকি সাথীদেরকে পাবো বাংলাদেশ বিমানবন্দর রেল স্টেশন থেকে। আমরা এই ট্রেনে এয়ারপোর্ট যাবো, এটা হচ্ছে গাজীপুরের ট্রেন। তো আমরা ট্রেনে উঠে এয়ারপোর্ট যাওয়ার পর সবাইকে দেখাচ্ছি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো গাইজ, আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আল্লাহ দিখা বেশি রিমন ভাই, অন্ধকার দেখা যায়। আমরা আমাদের নতুন ট্যুরে, কক্সবাজার ট্যুরে যাচ্ছি। এই যে বোকারে দেখছেন, ওই যে ওখানে বসে আছে দুজন, ওনারা আমাদের পার্টনার। বাকিটা আমরা ট্রেনে উঠে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমি হাসান জামিল জিনজাম খাচ্ছি, আমরা এখন ট্রেনে উঠেছি। ছোট ভাই আসিফ সালাম দিয়েছে, বলেছে আসসালামু আলাইকুম। সময় এখন বাজে হলো 10:12, তার সময় বুঝতে মোটামুটি 3 মিনিট সময় লেগেছে। সময় কত সেটা বুঝতে এখন আমরা চলে যাব পায়েল এবং তার তার স্বামী আকাশের কাছে। আপনারা জানেন আমরা কক্সবাজার যাচ্ছি আমাদের কক্সবাজার ট্যুরে। তো অ্যাকচুয়ালি আমরা এখন আসছি হচ্ছে আগার আখাউড়া স্টেশন থেকে। তো এখানে আখাউড়া জংশন আমাদের ট্রেনে ইঞ্জিন দ্বারা আমাদের ইঞ্জিনটা ঠিক হয়নি, আমরা রাতের জন্য ওয়েট করতেছি। আমাদের শিডিউল অনুযায়ী সেটা অনেক লেট হয়ে যাচ্ছে। আমাদের যে প্ল্যানটা ছিল যে টাইম ওয়াইজ, সেই টাইমটা এখনো আমরা ফিল আপ করতে পারছি না। বাট আমরা চেষ্টা করতেছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। Do you want to tell something in here? Amra poroborti spot. Take this shot. Oh, yes. Okay. We will amader next video tabar dekha hobe. Thank you so much. Ekta bye diye dao. Guys, finally amra Chattogram station poche gelam. We reached in Chattogram. Chattogram. Poche ekhon amra bus diye jabo go Notun Bazar mall. সবাই ছবি তোলা ব্যস্ত। চট্টগ্রাম পৌঁছে আপনার অনুভূতি কেমন? জীবনের প্রথমবার। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি, ভালো লাগতেছে কারণ সূর্যটা অনেক সুন্দর আর হচ্ছে প্ল্যাটফর্মটা আরো বেশি সুন্দর। চট্টগ্রাম স্টেশনে দেখো না, ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া রাখবেন। দেখা হবে বাসে গিয়ে। হ্যালো গাইস, সিএনজিতে আপনাদের স্বাগতম। স্বাগতম সিএনজিতে। খুবই জেলখানা খুবই চাপাচাপি, যা সমস্যা নাই। খুবই অল্প মুহূর্তের জন্য আমরা সিএনজি থেকে নেমে যাবো, সিএনজি থেকে নেমে বাস উঠবো। হ্যাঁ, এখানে আমি ডাকছি। হাই গাইস, শুভ সকাল। চলে এসেছি এখন নাস্তা খেতে বসেছি। এখন আমরা ডাল এবং ভাজি খাচ্ছি। এই যে ডাল স্পেশাল ডাল, এই যে ডাল এবং পরোটা, এটা খেতে ভালো। সালাদ অনেকগুলো সালাদ দিয়েছে, সালাদটা এটা হলো স্পেশাল গ্রিন চিলি মেক্সিকান সালাদ। এটা খেতে চেয়েছিল যে সে হলো রিমান, আমি গ্রিন চিলি সালাদ খাই, সে এখন অস্বীকার করছে। কিন্তু আসলে সে খেতে চেয়েছিল এবং সে অর্ধেকটা অলরেডি মেরে দিয়েছে, তারপরে এটা এতগুলো আছে।
আচ্ছা আজকের মতো বিদায় নেই, আর এখনকার মতো বিদায় নেই, আবার দেখা হবে বাসে। আর আমরা টিকিট কেটেছি সৌদি আরবে, আরো পরিবহন 400 টাকা করে, 420 টাকা, 50 টাকা ছাড় দিয়েছে, কারণ আমাদের মাঝে একজন অসহায় দুস্থ না খেতে পারা লোক আছে, ব্রাহ্মণ বাড়িয়ার একজন লোক, তার জন্য এই যে আসি ও খাচ্ছে এখন, ওর জন্য 50 টাকা ছাড় দিয়েছে। আমরা একদম ভুলে গেছিলাম আমাদের এখানে কোরাল বারবিকিউ, তো শেষ পর্যায়ে আসছি। তো আমরা চাচ্ছি আমাদের হাসান এবং মনাপুর কাছে একটা অনেস্ট রিভিউ নেওয়ার জন্য। হাসান কিছু বলো, কোরাল মাছটা কেমন হয়েছে? আপনি কি কমিশন দিচ্ছেন এটা বলার জন্য? আমাদের মাছটা অনেক বড় ছিল, মাছটা দেখতে অনেক সুন্দর ছিল, কিউট ছিল, গায়ের কালার আমার মতো কালো ছিল, একদম কালো ছিল, সমুদ্র থেকে উঠেছে, হ্যাঁ হ্যাঁ লাফায় ছিল, তো জোরে তো খুবই টেস্ট ছিল, দাম ছিল আমাদের। আমরা তো আসলে গরিব জিনিস, নষ্ট করলে সমস্যা, এখানে বসে আস্তে ধীরে খাই যাবো, এখানে খাই যাবো। তো যাই হোক, আমাদের কোরালের ওজন ছিল প্রায় 3 কেজি, আমরা এটা দাম ছিল প্রায় 1950 টাকা, তাই না? দামটা খুবই মানে আমাদের কাছে মনে হচ্ছে যে কি বলে এটা রিজনেবল। ইয়া ভালো ইংলিশ ভালো, আশেপাশের তুলনায় এই দোকানটা অনেক ভালো। ভাইয়ের সাথে তো খুবই ব্যস্ত, যে ভাই হচ্ছে দোকানের মালিক, আপনার চাইলে ভাইয়ের সাথে ই করতে পারেন, আর আমাদের ডিসক্রিপশনে আমরা নাম্বারটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা কক্সবাজারে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওই যে পিছে পিছ উপরে নারিকেল গাছ, সিমচুরি পাহাড়ের সামনে ফ্যামিলি মেম্বার, অনেক টায়ার্ড আমরা। ফিলিংস বলো, মুখস্থ কথা কেন বলো? Dani Beach, this beach is really crazy, there are lots of waves in the sea, so you can see that there's very amazing and very insane view from here. Oh, yeah, we did a very big mistake, we wear the long jeans, so how can we pull in here, so we can't understand, because, yeah. America, from Germany, from Australia, lots of people in here, and we are also from here, so